ছাত্রলীগ হয়ে ডাকাতি করে, কখনো ছাত্রলীগ পুলিশ হয়ে ডাকাতি করে, তাকে নাকি উম্মত বানিয়ে দেন। এবং আরেকটি কথা আছে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। আজকের এই অবৈধ সরকারের যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে চাই, জেসমিন সুলতানার বিদেহী আত্মার শপথ গ্রহণ করতে চাই। জেসমিন সুলতানা, তোমাকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ইনশাল্লাহ এই অবৈধ সরকারের পৃথিবী ছোট হয়ে আসছে। যেমনিভাবে আমরা জানি পৃথিবীর সমস্ত মানবাধিকার সংস্থা আজকের এই এই যে অবৈধ সরকারের যে প্রতিষ্ঠানগুলো, আপনারা জানেন আমেরিকা স্যাংশন দিয়েছে র‍্যাবের বিরুদ্ধে, জাতিসংঘ ডিজিটাল আইন বাতিল করবার জন্য তারা নির্দেশ দিয়েছে। আপনারা জানেন গতকালকেই আমরা দেখেছি এয়ারপোর্টের ওখানে পুলিশ সদস্যরা মানে মাইক্রোবাসে করে তারা সাধারণ যাত্রীরা যখন যায় তাদেরকে ডাকাতি করার ব্যবস্থা করে। কখনো পুলিশ ছাত্রলীগ হয়ে ডাকাতি করে, কখনো ছাত্রলীগ পুলিশ হয়ে ডাকাতি করে। কি সুন্দর না দৃশ্য! প্রিয় বোনেরা, আজকে আমরা বলতে চাই আপনারা আয়না ঘরে কি নিষ্ঠুরতা হয়েছে, কি নিষ্ঠুরতা হচ্ছে এখন পর্যন্ত, সেই ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ার কারণে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। সত্য আমরা দেখেছি DW ডয়েজে ভেলে একটা বিখ্যাত আমরা জার্মান গণমাধ্যম প্রতিষ্ঠান, সেখানেও উঠে এসেছে র‍্যাব কী করে বাংলাদেশের মানুষকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করে, দেখা যায় হত্যার প্রতিযোগিতা করে, এবং মাসের শেষ সপ্তাহে কে কত বেশি হত্যা করতে পারবে সেটার একটা প্রতিযোগিতা তারা শুরু করে দেয়। এরকম নিষ্ঠুর অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, সেটা শুধু আজকে এই বাংলাদেশে নয়, সারা পৃথিবী আজকে ধিক্কার জানাচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা জেসমিন সুলতানার যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি। BNP এই স্পেশাল ফোর্সটি গঠন করে, সেই সময় নিশ্চয়ই বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ দেখেছে র‍্যাব যেখানে গিয়েছে সেই এলাকার মানুষ হাতে তালি দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে। আর আজকে র‍্যাব একটি রাক্ষস খক্ষসে পরিণত হয়েছে। র‍্যাব যেখানেই যাচ্ছে সেখানেই রক্ত ঝরছে, সেখানেই মানুষ সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে সেখানে দেখা যাচ্ছে মানুষকে তুলে নিয়ে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এই ধরনের নানা অভিযোগ তাদের বিরুদ্ধে এখন এসছে। যেই কারণে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে। প্রিয় বোনেরা, সেই র‍্যাবের বিরুদ্ধেই আজকে নতুন করে আমাদের প্রতিবাদ জানাতে হচ্ছে। আমাদের প্রিয় বোন মাত্র 35 বছর বয়সে যাকে জীবন দিতে হলো, সেই জেসমিন সুলতানাকে আসলে বর্তমান সময়ে বক্তব্য আর কত দেব, অনেক বক্তব্য অনেক বিবৃতি আমরা দিয়ে যাচ্ছি, অনেক কথা বলছি, অনেক আন্দোলন করছি, কিন্তু যখন একটি রাষ্ট্র যখন যারা রক্ষক হয়ে ভক্ষক হয় তখন সেই দেশের যে দেশের জনগণের নিরাপত্তা থাকে না, নারী নিরাপত্তা থাকে না, তখন সেই রাষ্ট্রটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। এবং আজকে আমরা সেই কঠিন সময় পার হচ্ছি যখন আমরা দেখছি একটা রাষ্ট্র যখন ভক্ষকে হয়ে নির্যাতনের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে তারা নির্যাতন করে দলিয়ে মরিয়ে পুড়িয়ে মারছে, তখন সেই রাষ্ট্র আর রাষ্ট্র নাই। কাজে আমরা একটা খুব কঠিন সময় পার করছি, কারণ আমাদের অনেক দায় দায়িত্ব আছে, কারণ আমরা হলাম জাতীয়তাবাদী শক্তি, যে শক্তির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে শক্তির প্রধান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে শক্তির প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের গণ উন্নয়নে গণতন্ত্র রক্ষায়
রক্ষায় এখন পর্যন্ত যিনি ভুগছেন, যে শক্তির প্রধান আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনিও বিএনপিকে নতুনভাবে সংগঠিত করার জন্য সুদূর লন্ডন থেকে কাজ করে যাচ্ছেন, সেই বিএনপি তাদের আমাদের অনেক দায়িত্ব, সেই কারণে আমরা প্রতিবাদ করছি, আমরা আন্দোলন করছি। এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন নওগাঁর একজন সাধারণ কর্মীকে তুলে নিয়ে গেছেন, এটা আপনারা সবাই জানেন, এবং তারপরে তাকে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়, এবং সেটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু র‍্যাব কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। কারণ আমি পরশুদিনও খবর কাগজে পড়লাম যে 2 ঘন্টা তাকে ধরা হয়েছে 9:30 সময়, এবং 9:30 থেকে বোধহয় 12:30 পর্যন্ত কোথায় ছিল এই মহিলা এটা কিন্তু কেউ জানে না। কাজেই এই যে তুলে নিয়ে যাওয়া, আইনকে না মেনে যখন তখন যত্রতত্র যেখান থেকে পুলিশ যাকে ইচ্ছা, র‍্যাব যাকে ইচ্ছা তুলে নেবে, এটা আইনের কর্মকাণ্ড নয় এবং আইনে এটা বলে না। সেই কারণে আজকে আমরা বলতে চাচ্ছি আমাদের ভক্ষক শ্রেণী, বিশেষ করে যখন আইন শৃঙ্খলার বাহিনী যারা দেশের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য যাদেরকে রাখা হয়, তারা যদি যখন উচ্ছৃঙ্খল একটা হত্যাকারী বাহিনী হয়ে যায়, তখন তাদেরকে বলা হয়, তারা কিন্তু এখন সেই দেশের জন্য একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন আমাদের হেলেন জেরিন খান বলেছে কীভাবে আজকে যে নয়েজ ভেল, যে র‍্যাবের যে কর্মকাণ্ড যেটা প্রকাশ হয়েছে সেটা প্রকাশ করেছে, এবং সেটাকে ঢাকার জন্য আজকে একটার পর একটা ইস্যু করছে। আপনারা দেখেছেন ফরিদপূর্ণ কথা আমার একটু খেয়াল নাই, সুলতান নামে একজন সোনা চাল, সোনা পা চা মানে যারা পাচ সোনা যে পাচার করে, সেই সোনা সুলতানকে একজন মন্ত্রী আমাদের ওসিকে নির্দেশ দেয় যে তুমি তাকে সাহায্য করবে, এবং যিনি যার মাধ্যমে করছে সেই ছেলেটাকে ওসির চেয়ারে বসে সেই ছেলেটাকে লাথি ঝাঁটা থেকে শুরু করে অসম্ভব রকমভাবে তাকে পিটিয়ে শেষ করে দিয়েছে, শেষ পর্যন্ত 12 লাখ টাকায় সেটা সমাধান হয়, সেখানে 6 লাখ টাকা থানা নেবে বাকি ছয়। এবং সেই সুলতান, সেই সোনা কারবারী, সোনা পাচারকারী আজকে দুবাইতে অবস্থান করছে। এইভাবে দেখা যাচ্ছে প্রশাসন আজকে প্রশাসনের জায়গায় নাই, পুলিশ আজকে পুলিশের জায়গায় নাই, তারা হয়ে গেছে ছাত্রলীগ যুবলীগের মতো একটা সন্ত্রাসী বাহিনী। আমরা দেখেছি সব সময় এক একটা ঘটনা ঘটে আর বলা হয় তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটির মাধ্যমে যে প্রতিবেদন আসবে সেই প্রতিবেদনেই আমরা বিচার করব। এই তদন্ত প্রতিবেদন আর কোনো দিন আসে না। আমরা দেখেছি সাগর রুনি হত্যায় আজকে 101 বার বোধহয় প্রতিবেদন এখন বোধ জমা হয় না। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন হত্যা কাহিনী কাউন্সিলে তাদের প্রতিবেদন আজ পর্যন্ত আসেনি। এবারও দেখা গেছে হাইকোর্ট অনেক প্রশ্ন করেছে র‍্যাবকে, অনেক কিছু প্রশ্নবিদ্ধ কতগুলো তুলে দিয়েছে, কেন এটা করলো, কেন আই থানাতে জমা না দিয়ে কেন তাকে তুলে নেওয়া হলো, অনেক রকম অনেক কিছু দিয়েছে, কিন্তু এটা কিন্তু ওই পর্যন্তই। কারণ আমরা জানি এর যে তদন্ত কমিটি হবে, যেটা হয়েছে সেটার কোনো মানে উল্লেখ থাকবে না, শেষ পর্যন্ত ওটা মিশিয়ে যাবে। একটার পর একটা ঘটনা, এই ঘটনার পরপরই আপনি বঙ্গবাজারে আগুন। আমরা বলতে চাই না কে বা কারা দায়ী, কিন্তু সব কিছুতে যখন একটা দেশ, একটা রাষ্ট্রের একটা সরকার থাকে, সে অবৈধ হোক আর বৈধ হোক, তাদের দায় থাকে সেই রাষ্ট্রের যে কোনো ক্ষতি, যে কোনো কিছু, যে কোনো অগ্নিকাণ্ড বলেন, রোড অ্যাক্সিডেন্ট বলেন, মানুষ মারা যাওয়া বলেন, দুর্ভিক্ষ বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি বলেন, সব কিছু দায় থাকে সরকারের, অর্থাৎ সরকার দেশ চালাতে পারছে না। এবং সত্যি কথা বলতে কি আমার একটা হাসি পেয়েছে, এই কারণে একটা অবৈধ সংসদ 15 বছর ধরে চলছে, আজকে আমরা সেই অবৈধ সংসদের আমরা 50 বছর সুবর্ণ জয়ন্তী করেছি, অথচ এই সংসদের যে আইন প্রণয়ন ক্ষমতা সেগুলো কিছুই নাই, সেখানে শুধুমাত্র এক নেতার গুণগান করা হয়, আর বিরোধী দল যারা বাইরে আছেন অর্থাৎ বিএনপি তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়।
আজকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে র‍্যাব পুলিশ থেকে শুরু করে আমরা দেখেছি যখনই কোনো কিছু হয় আমরা দেখেছি তথ্যমন্ত্রী এবং সাধারণ সম্পাদক তাদের একটা খুব সাধারণ কথা বিএনপি জামাত এটা করেছে। এখন এই কথাটা শুনলে লোকে হাসে, কারণ এই যে কথাটা এই কথাটা সবসময় তারা বলবে, বলবে আগুন সন্ত্রাস। আগুন সন্ত্রাস কি আমরা করি? তার আমাদের ছাত্রলীগের মতো আমাদের লাঠিয়াল বাহিনী নাই। ছাত্রলীগের হাতে হাতুড়ি কাঁচি কেচি কুড়াল থাকে, যুবলীগের হাতে হাতুড়ি কেচি বলতে তারা হেলমেট বাহিনী হয়ে সাধারণ লোকের উপর আক্রমণ করে। আজকে এই যে আমাদের 17 জন আন্দোলন করতে গিয়ে মৃত্যুপথে পতিত হয়েছে তার কোনো বিচার নাই, কারণ জনগণের কিছু দায় সরকারের কোনো দায় নাই। আজকে এই যে অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে সিদ্দিক বাজারে যে বিস্ফোরণ হলো, এই যে লোক মারা যাচ্ছে, সরকারে কিন্তু কোনো কিছু নাই। তারা কিন্তু তাদের প্রচার তাদের ফুর্তি তাদের পাচার সব কিছু করে যাচ্ছে, বরঞ্চ নতুন নতুন প্রকল্প করে তারা দেশকে এমনভাবে নতুন নতুন মেগা প্রকল্প করে এখনও জনগণের পেটে লাথি মেরে বিভিন্নভাবে দুর্নীতি করার প্রচেষ্টা করছে। আর কি করছে? তারা দেখা গেছে ক্যাসিনো সম্রাট খালেদকে তারা মুক্তি দিয়েছে, কারণ তাদের এখন সন্ত্রাসী বাহিনী দরকার আগামী নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য। আগামী নির্বাচন তারা এখন ভয় পাচ্ছে, কারণ তারা এখন দেখতে পাচ্ছে বিএনপির সাথে জনগণের সম্পৃক্ততা। বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করছে, আরে আন্দোলন করছে, সেই আন্দোলনে আজকে লাখে লাখে লোক ঝাঁপিয়ে পড়ছে, এবং আজকে জনগণ বিচ্ছিন্ন হয়ে তারা কিভাবে অবৈধভাবে আবারও ক্ষমতায় আসতে পারে সেটাই চেষ্টা করছি। সেই জন্য র‍্যাব ব্যাংকের স্যাংশন দিলে কী হবে তাদেরকে উৎসাহিত করছে সরকার, এবং সেই উৎসাহিত করার কারণে তারা কিন্তু আবারও সেই একইভাবে নেমে পড়েছে। আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, গুমের হিসাব আমাদের মহাসচিব বলবেন কত গুম কত খুন কত কারাগারে আমাদের নেতাকর্মীরা ভুগছে। আজকে নারী নির্যাতনের কথা আপনারা বলছেন, এই সরকার যখনই আওয়ামী লীগ সরকার আসে তখনই নারী ধর্ষণ নারী অপহরণ এগুলো হতে থাকে। আপনারা জানেন 71 থেকে 75 ঠিক একইভাবে নারী অপহরণ নারী ধর্ষণ ব্যাংক লুট থেকে শুরু করে সমস্ত কিছু যত অনৈতিক কর্মকাণ্ড শেষ পর্যন্ত দুর্ভিক্ষ হয়ে বাসন্তীরা জাল পড়ে সেই সরকারের শেষ মুহূর্তে গিয়ে দাঁড়ায়। আর আজকে ঠিক একইভাবে নারী ধর্ষণ নারী অপহরণ নারী খুন একজন মধ্যজীবী সাধারণ একজন সাধারণ কর্মী তাকে র‍্যাব তুলে নিয়ে গেল। কেন? একজন যুগ্ম সচিব নালিশ করেছে, সেই যুগ্ম সচিবের কথা কিন্তু কথা কিছু আসছে না, তাকে কিন্তু কোনো কিছু করা হচ্ছে না, শুধু তার নালিশটা নিয়েই র‍্যাব এত কাণ্ড করলো। আমি এখানে মার্চে শুধুমাত্র মার্চে মহিলা পরিষদের একটা হিসাব বলছি যে কত নারী ও শিশু একটা মাসে, এখনও কিন্তু মার্চ মাস চলছে, এখনও মার্চ মাস চলছে, 249 নারী ও শিশু ধর্ষিত হয়েছে অপহৃত হয়েছে। এই হলো আমাদের নারীদের অবস্থান। আমাদের প্রধানমন্ত্রী শুনেছি নারী ক্ষমতায়নের কথা বলেন, কিসের নারী ক্ষমতায়ন, কারা ক্ষমতায়ন? ক্ষমতায়ন তখনই হবে যখন বাংলাদেশের প্রতিটি নারী ও শিশুদের যারা নিজের অধিকার নিজের আত্মকর্মসংস্থানের মধ্য দিয়ে অধিকার অর্জন করতে পারবে, শুধু তাই নয় সিদ্ধান্ত গ্রহণের গ্রহণে নারীদের অংশগ্রহণ থাকবে, যেটা করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটা করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদেরকে শিক্ষার জন্য উপবৃত্ত দিয়ে নারীদেরকে আত্মকর্মসংস্থানের লোন দিয়ে তারা বিভিন্নভাবে মেয়েদেরকে সাহায্য করে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মকর্মসংস্থানের জন্য ওই গ্রামাঞ্চলে ওই তৃণমূলে সেই তৃণমূলে গিয়ে নারীদেরকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করেছেন, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে মহিলা সংস্থা থেকে শুরু করে তিনি একের পর এক মহিলা উন্নয়নের কাজ করে গেছেন। নারীরা যতক্ষণ তৃণমূল পর্যায়ে যারা ক্ষমতায়ন না হতে পারবে ততক্ষণ আমার কয়েকজন স্পিকার কয়েকজন মন্ত্রী কয়েকজন কর্পোরেটের মহিলা এরা কিন্তু নারী ক্ষমতায়নের অংশ না,
নারী ক্ষমতায়ন বলতে সমগ্র বাংলাদেশের নারীরা যেদিন তারা আত্ম অধিকারে অর্জিত হতে পারবে সেদিনই হবে সত্যিকার অর্থে নারী ক্ষমতায়ন। সেই জন্য আজকে দেখবেন যে কোনো যুদ্ধ বিগ্রহে সকল সময় নারীরা নির্যাতিত হয়। আজকে আমরা একটা যুদ্ধের মধ্য দিয়ে চলছি, যে যুদ্ধ চলছে একটা ফ্যাসিস্ট একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে। আর সেই জন্যই সরকার নারী সমাজকে বেছে নিয়েছে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী আজকে নারী পুরুষ উভয়কে তারা কেড়ে নিয়ে আজকে ডিজিটাল আইন বলেন। এই ডিজিটাল আইনের আমাদের আপনাদের সাধারণ সম্পাদিকা সুলতান আহমেদ কয়েকটা কথা বলে তার বিরুদ্ধে মামলা দিয়েছিল এবং দিয়ে তাকে রিমান্ডে নিয়েছে। স্মৃতি যিনি রাজনীতি করে না, সে সাধারণ একটা ফেসবুকে সে একটা কথাটা কমেন্ট করেছিল, তার জন্য তাকে 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 রিমান্ডে নিয়ে তাকে তুলে নিয়ে তাকে অত্যাচার করেছে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। তাই বোনেরা আমি খুব কথা বলবো না, কারণ মহাসচিব আছেন, উনি আপনাদেরকে খুব সুন্দর বুঝিয়ে বলবেন। আমাদের আজকে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, কারণ আমরা হলাম জিয়ার সৈনিক। শুধুমাত্র জিয়ার সৈনিক শুধুমাত্র ছেলেরা নয়, আমরাও মেয়েরাও আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। যখন মুক্তিযুদ্ধ হয় আমরা 91 আন্দোলনে আমরা ছিলাম ম্যাডামের সাথে। এখনও আমার বিরাট জাতীয় মহিলা দল আছে যারা প্রতিটি জেলায় সংগঠিত। তারা যদি সকলে একত্রিত হয়ে যে কোনো অত্যাচার নির্গ্রহের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলেন এবং একসঙ্গে কাজ করেন, তাহলেই কিন্তু আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু এক হতে পারবো এবং ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারবো। তাই আপনারা দেখেছেন আমাদের আন্দোলন ছিল গতকাল বিভিন্ন জায়গায়, কিভাবে আমাদের নেতাকর্মীর উপর অত্যাচার হয়েছে, তারা বাইরে পর্যন্ত সভা সমাবেশ করতে দেন। আজকে আপনারা প্রেস ক্লাবে একটা সমাবেশ করতে চেয়েছিলেন, সেটা কিন্তু পারেননি। কেন পারেননি? সব কিছু তাদের দখলে, অর্থাৎ দখলদারিত্ব কর্তৃত্ববাদী, এটাই হলো এই সরকারের বর্তমান লক্ষ্য। এবং এইভাবে আগামী দিনে তারা চেষ্টা করবে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে তারা আবারও ক্ষমতায় বসবে। এবং তারা যদি ক্ষমতায় বসে একবার যদি তারা আসে, তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে। আমরা জানি না আমরা স্বাধীন কি পরাধীন তখন থাকবো কি থাকবো না। তাই আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং এই জেসমিন হত্যা শুরু করে যত নারী নির্যাতন আমাদের নুসরাত কেছে, আমাদের পারুল বেগম কেছে, আমি জানি না কোর্টের রায়ের পরে তাদের কি যারা দায়ী ছিল তাদের কি হয়েছে, কোনোটাই তো আমরা জানতে পারি না। এরকম অনেক কাহিনী আমাদের আছে যারা ভুক্তভোগী, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মহিলারা ভুক্তভোগী, তাদের পাশে আপনারা দাঁড়ান, আপনারা কাজ করেন, আমরা সবাই আছি। নিশ্চয়ই ইনশাল্লাহ এই আন্দোলনের সংগ্রামে আজকে আমাদের সমগ্র জাতি যখন ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধতা নিয়ে ইনশাল্লাহ এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারবো। এবং আমাদের যে আমাদের সমাজ আবার স্বাধীন হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো, ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো। ধন্যবাদ। সুলতানা জেসমিন জুঁই, যাকে কিনা র‍্যাব হেফাজতে নির্যাতনে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক বক্তা এখানে বলেছেন, আমরা সকলেই জানি, আমরা সকলে অত্যন্ত সচেতন, আমরা গণমাধ্যম যারা প্রিন্ট মিডিয়া পড়ছি বা ইলেকট্রনিক মিডিয়া দেখছি, আমরা দেখেছি যে এই সরকার বিরোধী মতকে দমন করবার জন্য তারা সরকারি বাহিনীদেরকে দিয়ে আয়নাঘর সৃষ্টি করেছে। সেখানে বিজিএফআই, র‍্যাব এবং পুলিশ কর্তৃক সকলে মিলে তারা যারা এই সরকারের বিরোধিতা করবে তাদেরকে গুম করে ফেলে দিচ্ছে, তুলে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে নির্যাতন করছে, নির্যাতন করে তাদেরকে মেরে ফেলছে, কখনো ক্রস ফায়ারে মারছে। আমরা দেখেছি ক্রস ফায়ারের যে এই কক্সবাজারে যিনি ওসি ছিলেন তিনি বাংলাদেশের সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটিয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আর এই সরকার আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে আমরা দেখেছি যে বাংলাদেশের নারী সমাজ তাদের ইজ্জত আব্রু নিয়ে বাঁচবে সেই সুযোগটি তারা রাখে না। তারা ধর্ষণে সেঞ্চুরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারা
ঘর থেকে তুলে এনে নারীকে নির্যাতন করছে। আজকে দেখেন এই যে রমজান মাস, মানুষ বাজারে গিয়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে মানুষ খাবার কিনতে পারছে না, এই বাজারের যেই মূল্যবৃদ্ধি হচ্ছে সেটাকে যে তারা নিয়ন্ত্রণ করবে সেই দিকে তাদের কোনো ভ্রক্ষেপই নাই। তারা বরঞ্চ তাদের মতো করে তাদের আমোদ ফুর্তি তারা করে যাচ্ছে। এবং আপনারা দেখেন ডয়েসেবেলে যে রিপোর্ট করেছে যে র‍্যাব হেফাজতে যে নির্যাতন হয় সেটিকে খতিয়ে দেখবার জন্য স্টেট ডিপার্টমেন্ট যখন তারা বলল যে এই জার্মান ভিত্তিক ডয়েসেবেলে যে রিপোর্ট করেছে সেটিকে যুক্তরাষ্ট্র অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখবে যে এই রিপোর্টটি সত্য কি না বা এটির কতখানি সত্যতা আছে, তখন কিনা দেখলাম যে আমরা এই সরকারের যিনি এই অবৈধ প্রধানমন্ত্রী, যিনি কিনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই, যিনি মানুষের ভোটাধিকার হরণ করে আজকে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে আছেন, সেই অবৈধ প্রধানমন্ত্রীর পুত্র, যিনি কিনা বলেছেন যে স্টেট ডিপার্টমেন্ট নাকি ভণ্ডদের আখড়া একটা, স্টেট ডিপার্টমেন্টকে নিয়ে এই ধরনের মন্তব্য তিনি তার ফেসবুক পেজে করেছেন, যেটির আমরা নিন্দা জানাচ্ছি। এবং আজকে এখানে দাঁড়িয়ে সুলতানা জেসমিন জুয়ের মতন একজন শান্ত মেয়েকে, যারা আজকে তুলে নিয়ে হেফাজতে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এই মৃত্যুর জন্য আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আর আমাদের মূল লক্ষ্য একটাই, এই যে দানব সরকার, এই দানব সরকারের যিনি কিনা প্রধান, তিনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো সমস্যার সমাধান হবে না। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, অন্যথায় বাংলাদেশে কোনো ধরনের শান্তি প্রতিষ্ঠিত হবে না। ইতিমধ্যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগে পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন, তারপরে দেখা যাবে কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমরাও সেটি বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন, মানে মানে কেটে পড়ুন। বাংলাদেশের মানুষ জানে এই দেশের সমস্যা কিভাবে সমাধান করতে হয়। আমরা মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কারো দয়ার দানে দোষ নয়। কাজেই আমরা জানি এই দেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে কিভাবে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সবাই ভালো থাকবেন। আগামী দিনে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনার মোতাবেক রাজপথ দখল নিয়ে এই অবৈধ সরকারকে ক্ষমতার বস্তর থেকে নামিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।